হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্টনিয়া ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেটস যেগুলো আপনাদের জানা দরকার তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যদি আপনি এখনও আমাদেরকে অন একাডেমিতে ফলো না করে থাকেন ফলো করুন ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিংক পেয়ে যাবেন প্লে স্টোর থেকে অনঅাডেমি লার্নিং অ্যাপ্লিকেশন ইনস্টল করে আমাদেরকে খুঁজে নিতে পারেন এবং আমাদের কোর্সগুলো দেখতে পারেন খুবই গুরুত্বপূর্ণ হবে কোর্সগুলি আপনার আগামী কম্পিটিটিভ পরীক্ষার জন্য সর্বপ্রথম যে আপডেটটি আপনাদেরকে দিতে চাইবো সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প যেটাকে আমরা বলি বেকার ভাতা মাসিক পনেরোশো টাকা বেকার ভাতা এখানে একটা সমস্যা হচ্ছে ক্যান্ডিডেটদের অনেকের টাকা আসছিল বর্তমানে বন্ধ হয়ে গেছে অনেকের টাকা শুরু হচ্ছে না অনেকে টাকা পাচ্ছে না এই সংক্রান্ত সমস্যার জন্য সরকারিভাবে কিন্তু নোটিফিকেশান দিয়ে আপডেট করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট গভ ডট ইনে এখানে আপনারা আসার পর দেখবেন যে একটা নতুন আপডেট আছে দুটো জিনিস নিউ শো করছে একটা হচ্ছে ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এটা আর নেক্সট হচ্ছে লিস্ট ফর রং আই ইন যুবশ্রী এই দুটো নিউ আছে তার মধ্যে আপনাদের যেটা সমস্যা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না আসার সেটার আপডেট হলো লিস্ট ফর রং আই ইন যুবশ্রী এটার জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট এটার উপর ক্লিক করুন লিস্ট ফর রং আই এফএসসি ইন যুবশ্রী এখানে ক্লিক করবেন একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে সেখানে ক্যান্ডিডেটসদের ডিটেল পাবেন তার মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার সঠিক আইএফএসসিটা পৌঁছে দিতে হবে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে সেখানে কিন্তু ইনলিস্ট করিয়ে আসতে হবে আপনার নতুন আই কোন কোনো ব্যাংকের ব্যাঙ্কের আইএফএসসি চেঞ্জ হয়ে গেছে তার জন্য তারা টাকা পাচ্ছে না আবার কোন কোন নিউ ক্যান্ডিডেট যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছেন তাদেরও কিন্তু এটাকে মাথায় রাখতে হবে যে আপনারা যেন পুরোনো আফ দেবেন না অর্থাৎ বাস্তব বাংলা কথা হচ্ছে আপনাদের ভুল আইএফএসির জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছাচ্ছে না আপনাদেরকে সঠিক আইএফএসসি এন্ট্রি করতে হবে তার জন্য কিন্তু এই নোটিশটা দিয়েছে এবং যাদের অলরেডি ইন এনলিস্টেড তাদের কিন্তু নামের লিস্ট এখানে দিয়ে দিয়েছে এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের নামের তালিকা তার মধ্যে যার যার নাম আছে আপনাদেরকে সঠিক এবং নতুন আইএফএসসি কোড তাদের কাছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে আপনি অ্যাড করিয়ে আসবেন তাহলে কিন্তু আবার পুনরায় আপনার টাকা ঢোকা চালু হয়ে যাবে কোনো রকম সমস্যা থাকবে না আর এখনও পর্যন্ত যারা রেজিস্ট্রি করেননি পনেরোশো টাকা মাসিক বেকার ভাতা পাওয়ার জন্য আপনারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট গভ ডট ইনে রেজিস্ট্রি করতে পারেন এবং ইন ফিউচার যদি চাকরি সংক্রান্ত কল আসে তো এখান থেকেও টাকা হতে পারে কারণ এখন আগে আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে যে একটা কথা জানতাম সেটা সম্পূর্ণ মুছে গিয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে আর কোনো চাকরির কল করা হয় না যদি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা এই অনলাইন পোর্টাল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি ডট গভ ডট ইনের মাধ্যমে হতে পারে এটা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আপগ্রেড ভার্সান এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আর কার্ড রিনিউ করা হচ্ছে না আগেতে কার্ড তৈরি করার সিস্টেম ছিল এখন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে নথিভুক্ত হচ্ছে এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাতে চাইব আপনারা যদি কলকাতা হাইকোর্টে চাকরি করতে চান সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের সরকারি পারমানেন্ট ভ্যাকেন্সি বেরিয়েছে বেশ কয়েকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন ফার্দার ডিটেলসের জন্য আপনারা কলকাতা হাইকোর্ট ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন সেখান থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাবেন নোটিফিকেশান ডাউনলোড করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন পরবর্তী আপডেটের মধ্যে থাকছে আপনারা যদি মিউনিসিপ্যালিটিতে চাকরির জন্য ইচ্ছুক হয়ে থাকেন সেখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে বিভিন্ন বিভিন্ন পোস্টে বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা চাকরি করতে পারবেন সরকারি তো গারুলিয়া মিউনিসিপ্যালিটি ডট ইন আপনারা ওখান থেকে লগ করে যাবতীয় ডিটেলস নোটিফিকেশন দেখতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন এর পরবর্তী আপডেটস হিসেবে আপনাদের যদি কারো কলকাতা পুলিশ চাকরি করার ইচ্ছে থাকে কলকাতা পুলিশের যে হেডকোয়ার্টার আছে সেই অফিসে ডাটা এন্ট্রি পদে আপনি চাকরি করতে পারবেন যদি আপনার গ্রাজুয়েশন করা থাকে এবং কম্পিউটার নলেজ থাকে এবং হাতে কিছু টাইপিংয়ের এর ভালো স্পিড থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য আপনাকে যেতে হবে পুলিশ ডাব্লিউ বি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আপনারা পুলিশের অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন সেটাকে হাতে লিখে ফিল আপ করে আপনাকে পাঠিয়ে দিতে হবে সময় কিন্তু কম আছে তো অবশ্যই আপনারা পুলিশের যদি এগারো হাজার টাকা বেতনের কন্ট্রাকচুয়াল চাকরি করতে চান তাহলে কিন্তু অ্যাপ্লাই করে দিন এই কটা আপডেটস এই ভিডিওতে দেওয়ার ছিল পরবর্তী ভিডিওতে কিছু ভালো গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে ফিরে আসছি যদি এখনও আপনারা আন অ্যাকাডেমিতে আমাকে ফলো না করে থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন আন একাডেমিতে ফলো করুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে উপকৃত হন